মাই হোম কিচেনে সবাইকে স্বাগত। আমাদের আজকের রেসিপি হলো কাতলা মাছের ঝোল। এই কাতলা মাছের ঝোল কিন্তু বাঙালিদের ভীষণ প্রিয়। বাঙালিদের ঘরে প্রায় প্রতিদিনই মাছের ঝোল রান্না হয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার বানানো রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রান্নার জন্য এখানে নিয়েছি 700 গ্রাম কাতলা মাছ। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। মাছটা বড় থাকার কারণে মাছের পিসগুলো কিন্তু একটু বড়। এই রেসিপিটি কাতলা মাছ ছাড়া রুই মাছ দিয়েও করা যাবে। মাছগুলোকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। এখন 30 মিনিটের জন্য মাছগুলোকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2 আলু। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ধুয়ে নেব। আলুটাকে মাঝখানে 2 ভাগ করে তারপর 3 টুকরো করে কেটে নিচ্ছি। মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ 2 ফাইন চপ করে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ কড়াইয়ের সাথে লেগে যেতে পারে। এবারে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমি 2 করে মাছ ভেজে নিচ্ছি। মিডিয়াম টু হাই হিটে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। এখন কেটে রাখা আলু দিয়ে দেব। 1 চামচ নুন দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে হলুদ। এখন আলুগুলোকে 1 মিনিট মতো হাই হিটে ভেজে নেব। আলুগুলোকে 1 মিনিট হাই হিটে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য লো টু মিডিয়াম হিটে দিয়ে দেব। ততক্ষণে আমি মাছের ঝোলের জন্য মশলা রেডি করে নেব। এখানে নিয়েছি 7 মতো কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হালকা গরম জল। 5 থেকে 6 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। ঝাল কিন্তু সবসময় নিজেদের স্বাদ মতো দেবেন। আর নিচ্ছি 3 কোয়া মতো রসুন আর 2 ইঞ্চ মতো আদার টুকরো। এই রান্নায় রসুনের পরিমাণ কিন্তু একদমই কম হবে। সব মশলাগুলোকে একসাথে পেস্ট বানিয়ে নেব। এখানে আলুগুলো ভাজা হয়ে এসেছে, হালকা লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই অল্প তেল দিলাম। দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা, 2 শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসেছে, এখন বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এখন লো টু মিডিয়াম হিটে মশলাটাকে 2 মিনিট মতো কষিয়ে নেব।
দু মিনিট মশলাটাকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ, এক চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি দেড় চামচ মতো নুন। এখন মিডিয়াম হিটে এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো মশলাটাকে আবার কষিয়ে নেব। যত সময় বেশি নিয়ে মশলা কষানো যাবে রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। মশলাটাকে এক মিনিট কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে হাই হিটে ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এখন মিডিয়াম টু হাই হিটে এক মিনিট মতো ঝোলটাকে ফুটিয়ে নেব। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব। এক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মাছগুলোকে ভালো করে মিশিয়ে দেব। মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো আবার ফুটিয়ে নেব। এক মিনিট পর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। রেডি আমাদের আজকের রেসিপি, কাতলা মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।